চলো বন্ধুরা, সবাইকে আজকে আর একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। ডিজে বক্সের যে কম্পিটিশানটা ছিল সেটা এতদিন আমরা বুঝতে পারছি না, আজকে পুরাপুরি একদম খবরটা বুঝতে পেরেছি যে কি ব্যাপার কি নাই। তো চলো সব কিছু তুলে ধরি। বেল পাহাড়িতে যে ডিজে কম্পিটিশান আছে সেটা কিন্তু আমরা যে বক্সটি জানিয়েছিলি না আগের ভিডিওই সেটা এবারে জানা গেছে। সেটা হচ্ছে ডিজে পঙ্কজ চন্দন কেয়ারি থেকে আসছে, ডিজে সার্জেনের সামনাসামনিই বটে। ডিজে সার্জেন ডিজে পঙ্কজ এই দুটি সেট আপ কিন্তু ঝাড়খণ্ড চন্দনকেরি থেকে আসছে, আর পাওয়ার সঙ্গে কিন্তু হাট্টাহাট্টি লড়াই হবে, কেউ মিস করিবেন নাই। আর সেটা আবার হচ্ছে দেখো কবে, মনসা পূজার দিনেই হচ্ছে। টাইমটাও আপনাদেরকে বলে দিই, 1টা থেকে 5টা পর্যন্ত, কেউ মিস করিবেন নাই। এটা কিন্তু হাট্টাহাট্টি লড়াই হতে চলেছে, কেউ মিস করলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এই চ্যানেলে প্রতিটি আপডেট তুলে ধরা হবে। আর যে মিস করবে বাপরে বাপ, আফসোস, এত বড় একটা কম্পিটিশান। আর অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই, বেল পাহাড়ি সাহাড়ি ডাঙ্গা বলে একটা জায়গা মাঠ আছে, সেই সাহাড়ি ডাঙ্গার মাঠে এই ডিজে বক্সের কম্পিটিশানটা হচ্ছে। আর যত কিন্তু সেট আপ রয়েছে সমস্ত সেট আপকে আলাদা আলাদা কমিটি নিয়ে আসছে কম্পিটিশানের জন্য। জল ঢালা উপলক্ষে এই কম্পিটিশানটি হয়ে আছে বেল পাহাড়ি সাহাড়ি ডাঙ্গার মাঠে, এবং বলা হয়েছে যে 32টা স্পিকারের বেশি বাজা চলবে না, কিন্তু যতগুলো সাউন্ড আছে তো এই সাউন্ডে মানে সাউন্ড সেট আপগুলোই আনলিমিটেড নিয়ে যাবে, পারমিশন থাকলে আনলিমিটেড একদম বাজা হবে। তো আপনারা কেউ মিস করবেন, চলো একবার দেখে আলি ভিডিওগুলি যে কেমন বাজছে তাদের বক্সগুলি।